আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি রাহনুমাই জান্নাত, সহকারী শিক্ষক পল্লবী মাজেদুল ইসলাম, মডেল হাই স্কুল। আজকে আমরা আবার প্রথম থেকে শুরু করব, প্রথম অধ্যায় জীবন পাঠ। আমরা আগেও পড়েছি, এই অধ্যায়ে আমরা যে যে অংশগুলি করব সেগুলো হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি বর্ণনা করতে পারব, দ্বিপদ নামকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। আমরা জানি জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করা হয়েছে, তার প্রথম রাজ্য হচ্ছে মনেরা। গুরুত্বপূর্ণ যে অংশগুলো এরপর আমরা এগুলি নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্য, এরা এককোষী ফিলামেন্টাস, মানে একটির পর একটি কোষ লম্বলম্বী যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। কলোনিয়াল, মানে একসাথে অনেকগুলো কোষ যুক্ত হয় দেখে এদেরকে কলোনিয়াল বলে। ডান পাশের যে চিত্রটা খ, এটা হচ্ছে ফিলামেন্টাসের চিত্র। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। নিউক্লিওলাস আমরা কি সেটা আমরা ক্লাসে দেখিয়েছিলাম। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে কালো গোলাকার ঘনবস্তু, সেটা হচ্ছে নিউক্লিওলাস। আর নিউক্লিয়ার পর্দা মানে নিউক্লিয়াসের বাইরে যে একটা পর্দা ছিল সেটা। এদের কোষে প্লাস্টিড, মাইক্রোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন। দ্বিবিভাজন বলতে একটি কোষ থেকে দুইটি কোষ হয়, এমাইটোসিস প্রক্রিয়া। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ বলতে তারও দেহের খাদ্য তারা শুষে নেয়, খাদ্যাংশ তারা শুষে নেয়। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে, যেমন নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া। সুপার কিংডম টু, ইউক্যারিওটা। এর আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে প্রোক্যারিওটা, আদিকোষী। আদিকোষী বলতে এদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত থাকে, তাই তাদেরকে বলা হয় আদিকোষী। আর ইউক্যারিওটা আমরা আবার একটু বলছি, ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষ যাদের সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াস মানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। এটা আমি ক্লাস অনেকবার বলেছি, আবারও বলছি, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন উপস্থিত থাকলে তখন আমরা সেই নিউক্লিয়াসকে বলি সুগঠিত নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটা হচ্ছে এরা প্রকৃত কোষ, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এরা এককভাবে অথবা কলোনি আকারে, মানে একসাথে অনেকজন থাকলে দলবদ্ধভাবে তাদেরকে বলা হয় কলোনি। কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। রাজ্য দুই, সুপার কিংডমের রাজ্যগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম রাজ্য প্রোক্যারিওটার মনেরা এবং দ্বিতীয় রাজ্য ইউক্যারিওটার প্রোটিস্টা। এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা প্রণিবিষ্ট থাকে। ক্রোমাটিন বস্তু সুতার মতো জালিকাকার যে বস্তুগুলো আমরা নিউক্লিয়াসের ভিতর দেখতে পাই সেটাকে বলা হয় ক্রোমাটিন বস্তু। নিউক্লিয়ার পর্দা দিয়ে এরা ঢাকা থাকে। ক্রোমাটিন বস্তুতে, অর্থাৎ ওই ক্রোমোজোমের জালিকাগুলোতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এইরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না। অ্যামিবা, প্যারামেশিয়াম, এককোষী বা বহুকোষী শৈবাল। তৃতীয় রাজ্য হচ্ছে ফাঞ্জাই। বৈশিষ্ট্য, এরা অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী। স্থলজ মানে মাটিতে বসবাস করে, মৃতজীবী মানে মৃত জীব দেহের উপরে জন্মায়, আর পরজীবী মানে অন্য কারো দেহে বসবাস করে। দেহ এককোষী বা অথবা মাইসিলিয়াম, মানে সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত হলে তখন তাকে বলা হয় মাইসিলিয়াম। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্তর দিয়ে স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। ইস্ট, পেনিসিলিয়া, মাশরুম ইত্যাদি।
প্ল্যান্টই, এরা হচ্ছে উদ্ভিদ জগৎ। এরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট শালক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন অ্যানোসোগ্যামাস, অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট। কি বলছে? আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট, অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক, সপুষ্পক উদ্ভিদ তাদেরকে বলা হয় যাদের ফুল হয়। উদাহরণ, উন্নত সবুজ উদ্ভিদ। প্ল্যান্টের বিভাগগুলো ছকের মাধ্যমে দেখা দ্বিপদ নামকরণ পদ্ধতি। আচ্ছা, প্ল্যান্টির শ্রেণীবিন্যাসগুলো হলো প্ল্যান্টি, মসবর্গীয় উদ্ভিদ, পানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। তারপরে রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। বৈশিষ্ট্য, এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক, অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলদঘর্ষণ করে দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। উদাহরণ, প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। আমাদের এর পরের বিষয় হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি তোমরা প্রায় সবাই যে ভুলটি করো সেটা হচ্ছে বৈজ্ঞানিক নামের নিচে কোনো দাগ দাও না। আমরা আজকে এই জন্য দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আরেকবার করব। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম। এখানে সোলানাম গণনাম এবং টিউবারোসাম প্রজাতির নাম বোঝায়। এইরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণ প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ICBN কর্তৃক, এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই কোড পুস্তক আকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দ হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম দ্বারা সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্ল্যান্টরাম বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনি প্রথম মূল গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ এবং প্রজাতির ধাপগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাবন। এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তরুণ প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাং আবিষ্কার করেন যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাংটির বৈজ্ঞানিক নামকরণ হয়েছে জাকেরিনা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকির হোসেনের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতি। ল্যাবিও রোহিতা, রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে ল্যাবিও হচ্ছে গণ এবং রোহিতা হচ্ছে প্রজাতিক নাম। জীববিজ্ঞানের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। তারপরে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে,
বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে। এবং দ্বিতীয় অংশটি নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে, যেমন পিয়াজ, অ্যালিয়াম কেপা, সিংহ, প্যান্থেরা লিও। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে, একটু বাঁকা করে, যেমন ধান অরিজা সিটিভা, কাতল মাছ কাতলা কাতলা। হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে, যে ভুলটা তোমরা সবাই করেছো। গণ এবং প্রজাতির নামের নিচে দুটি অংশে আলাদা আলাদা দাগ দাওনি। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করে, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে, যেমন হোমো স্যাপিয়েন্স এল লিনিয়াস 1758, লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা ও পাঠে এটুকু অনেক সময় লেখা হয় না। এখানে কতগুলো উদ্ভিদ প্রাণী জীবাণু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে। বাড়ির কাজ হচ্ছে পাঁচটি রাজ্যের বর্ণনা ও দ্বিপদ নামকরণের ব্যাখ্যা দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।